ربنا عبدك ورسولك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني ويحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে সাপ্তাহিক ঈদের দিনে তার ইবাদতে সামিল হওয়ার সমর্থন প্রদান করেছেন তার প্রশংসায় বলি জানাম আমরা আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য নবী এবং রসুল তাদের উপরে শান্তির ধারা বর্ষিত হোক। প্রচুর আকে নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হল অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। তো সেই আয়াতটিকে কেন্দ্র করে জুমার সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিকিল্লাহ বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে পৃথিবীতে চারিদিকে রাজনৈতিক দলের নামে হোক বা আপনার স্থানীয় সংগঠন হোক কিংবা জামাত কথা বলা হোক বা বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের নেতাদের আনুগত্যের বিষয় সম্মুখে চলে আসে। বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যক্তিকে আনুগত্য করে, আবার সমস্ত ধর্মের মানুষকে দেখা যায় যে বিশেষ করে তারা অনুসরণ করে আনুগত্য করে, কাদের আনুগত্য করে বিভিন্ন সিনেমার নায়ক নায়িকাদের আনুগত্য করে, তারা খেলোয়াড়দের তারা যেমন চুল কাটে এরাও তেমন চুল কাটে, তারা যেমন ছেঁড়া কোড়া জামা পরিধান করে এরাও সেরকমই জামা কাপড় ফাটা ফুটি এরাও পরে, এমনকি তাদের যদি প্যান্ট তাদের জামা ফাটা না থাকে সেটাকে আবার ফাটিয়ে ডিজাইন করে পরে, কেননা তার প্রিয় খেলোয়াড় সেটা পরেছে, তার প্রিয় নায়কও এরকম চুল রেখেছে, তার প্রিয় ব্যক্তি যাকে সে অনুসরণ করে সে ওইরকম চুল কেটেছে বা এরকম জামা পরেছে, বা স্থানীয় নেতাদেরও আনুগত্য করা হচ্ছে বিভিন্ন জায়গায়, রাজনৈতিক নেতা সাংগঠনিক নেতা জামাতের নেতা। কিন্তু সকলের উপরে যদি একটা মুসলমান হয় তাহলে তাকে খেয়াল রাখতে হবে যে তার কাউকে আনুগত্য করা যাবে না, কারোর অনুসরণ করা যাবে না। একজন মুসলমানের সর্বোপরিভাবে তাকে আনুগত্য করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন মুসলমান যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে না পারে, তার আনুগত্য করতে না পারে, তার কথা মতো চলতে না পারে, তার জীবনধারাকে নিজের জীবনের মধ্যে পরিবেশন না করতে না পারে, তার মতো চরিত্র গঠনের প্রচেষ্টা না করে, বরং পৃথিবীর বিভিন্ন ধরনের খেলোয়াড় বিভিন্ন নায়ক নায়িকা বিভিন্ন একটা
এদের আনুগত্য যদি পড়ে থাকে তাহলে কিন্তু পরিষ্কার জেনে রাখতে হবে তাদের আখিরাত খারাপ। ইহকালটা হয়তো তারা আনন্দতে কাটিয়ে দিচ্ছে, যাক জমতে কাটিয়ে দিচ্ছে, শয়তানের রাস্তায় কাটিয়ে দিচ্ছে, কিন্তু কাল কিয়ামতের দিন দেখা যাবে তাদের হা হুজাস করা ছাড়া কোনো পথ থাকবে না। তো আনুগত্য করতে হবে একমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আজকে যাদের আনুগত্য করা হচ্ছে তাদের আনুগত্যের মধ্যে দেখবেন ইসলামের অবমাননা রয়েছে। যেমন আজকে বিভিন্ন খেলোয়াড়রা চুল কাটছে বিভিন্ন ডিজাইন করে, সেই যে চুল কাটছে ছেলেরা, আজকের যুবকরা যে চুল কাটছে মাথার, এক সময় ছিল সেই রকম চুল কাটাকে মানুষ কি বলত, চোর কামালি। মানুষ চোর কামালি বলতো, কেউ যদি চুরিতে ধরা পড়ত, কেউ কোনো অনর্থক কাজে ধরা পড়ত, কেউ কোনো অশ্লীল কাজে ধরা পড়লে তাকে ধরে চুনকালি মাখিয়ে তার চুলো চুলকে এরকম ছোট বড় ডিজাইন করে কেটে ছেড়ে দেওয়া হতো। কিন্তু আজকে বিভিন্ন খেলোয়াড় সেই চুল কাটছে, তাদের দেখা দেখি মানুষ তাদের দেখা দেখি চুল কাটছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন যে তোমার যদি চুল ঢাকতে হয় তাহলে রাখো, তার সম্মান করো, তাকে ভালোভাবে রাখো, তাকে পরিপাটি করে রাখতে হবে, আঁকড়াতে হবে, তেল দিতে হবে, সব কিছু করতে হবে। আর যদি রাখার যদি না থাকে, আঁকড়াতে না পারো, ভালো করে পরিপাটি করতে না পারো, তাহলে তুমি নেড়া হয়ে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে ছোট ওখানে বড়, এটাকে কাফা করা বলা হয়। তো এইভাবে তিনি কাটতে নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞার মধ্যে এরা জড়িত হয়ে যাচ্ছে, সেই নিষেধ কর্ম এরা করছে, মুসলমান হোক বা অন্য জাতির সন্তান সন্ততি হোক। তারা কি করছে, সেই খেলোয়াড়দের আনুগত্য করছে। তারপরে দেখবেন আজকে অধিকাংশ ছেলেদের কানেতে দুল পরানো আছে, অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বয়ং আল্লাহ অভিশাপ করেন তাদের উপরে যে সমস্ত পুরুষরা নারীদের রূপ ধারণ করে আর যে সমস্ত নারীরা পুরুষদের রূপ ধারণ করে। অর্থাৎ নারীদের পোশাক পুরুষরা পরিধান করবে না, নারীদের গহনা নারীদের যে সাজগোজ করা সেটা পুরুষরা করবে না, এবং পুরুষদের যে পোশাক সেটা নারীরা পরিধান করবে না। কিন্তু বর্তমানে দেখুন আপনি, একজন পুরুষকে বলা হয়েছে ইসলামেতে যে তোমার যে পরনের নিচের কাপড়টা নাভি থেকে নিয়ে থাকলো বা গিটের উপরে থাকবে, কিন্তু আজকে একটা পুরুষের পোশাক এমন যে সে রাস্তায় ঝাড়ু মেরে চলে যাচ্ছে, তার পরনের আপনার পায়জামা হোক, প্যান্ট তো পায়ে গুড়মুড় মানে গোড়ালির নিচে চলে যাচ্ছে, প্যান্ট জুতোর মধ্যে চলে যাচ্ছে, প্যান্ট গোড়ালির নিচে, আর একটা নারী সে কাপড় পরছে আপনার হাঁটু এবং টাকুর মাঝামাঝি। অর্থাৎ যেটা পুরুষের পরিধান করা উচিত ছিল সেইভাবে নারী পোশাক পরছে, আর নারীর যেভাবে পোশাক পরিধান করা উচিত ছিল সেইভাবে পুরুষ একটা পোশাক পরিধান করছে, সম্পূর্ণ বিপরীত করে দিয়েছে। তারপরে নারীদের কানে থাকবে দুল, নারীদের আপনার নাকে থাকতে পারে তাদের আপনার নাক ছবি, তাদের গলায় থাকতে পারে হার বা আপনার বালা হোক বা আরো কিছু হোক, হাতে বালা পড়বে তারা, গলায় চেইন পড়বে, হার পড়বে তারা। কিন্তু পুরুষরা সব তাদের অবিকল হয়ে গিয়েছে, পুরুষদের হাতে হাতে বালা, তাদের গলায় চেইন, আর তাদের কানেতে দুল পরানো। কারণ ওই খেলোয়াড়রা করছে, ওই সিনেমার নায়ক নায়িকারা করছে, সেটা দেখে আজকালকে সব কিছু হচ্ছে। কিন্তু এরা আবার নিজেদেরকে বলে মুসলমান, আবার যারা ওই নামধারী, শুধু নামটা অমুক খান তমুক খান তমুক, তারা মুসলমান। ঈদের সময় চারিদিকে দেখা যায়, যখন ঈদ আসে বা কোনো উৎসব আসে তখন দেখা যায় চারটা তাদের ছবি টাঙিয়ে গান বাজনা হচ্ছে, যারা মনে হচ্ছে ঈদটা তাদের উপহার। আরে তারা যারা তাদেরকে অনুসরণ করছে একবার গিয়ে দেখুন তাদেরকে পাত্তা দেয় কিনা, এদের জন্য কি চিন্তা ভাবনা করে। আর যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যখন মৃত্যু সজ্জায় শায়িত আছে তখনও এই উম্মতের জন্য চিন্তা করছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে আমি কিভাবে পরিত্রাণ দিতে পারবো কাল কিয়ামতের দিনে, সেই চিন্তায় কিন্তু তিনি চিন্তিত ছিলেন। কিন্তু আজকে বর্তমানে হয়ে গিয়েছে আপনার অধিকাংশ মুসলমানদেরকে দেখা যাচ্ছে তারা আজকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন,
মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিভাবে চুল রেখেছেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম কিভাবে কাপড় পরিধান করেছেন, এগুলোকে তারা পাত্তা দেয় না। বরং মোহাম্মদ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো তাদের প্রিয় খেলোয়াড়রা প্রিয় নায়ক নায়িকা করলেও সেটাই করবে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আনুগত্য করবে না, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে মেনে চলবে না। তারপরেও কিন্তু দাবি করবে ওরা খাঁটি মুসলমান, আর সেটা সবাইকে মেনে নিতে হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পবিত্র কোরআনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন সূরা নিসা আয়াত নম্বর 80, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রসুলের আনুগত্য করলো, যে ব্যক্তি আমার রসুলকে মেনে চললো, সে আমারই আনুগত্য করলো, সে যেন আমাকেই মেনে চললো। তো রসুলকে যে ব্যক্তি মেনে চললো সে যদি আল্লাহকে মেনে চলে, তাহলে রসুলকে যে ব্যক্তি মেনে চলবে না সে আল্লাহকে মেনে চলছে না, এটা ধরে নিতে হবে। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, কুল, তুমি বলে দাও হে মুহাম্মদ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুগত্য করো, আমার আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করো, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। যদি আল্লাহর ভালোবাসা মানুষ পেতে চায়, যদি আল্লাহর ভালোবাসা মুসলমান পেতে চায়, তাহলে তাকে কি করতে হবে, সর্বপ্রথম তাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, আর তার অনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি, আমার অনুগত্য করো, ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর তিনি কি করবেন, জুনুবাকুম, এবং তোমাদের যে ত্রুটি হয়েছে, তোমাদের যে পাপ হয়েছে, তোমাদের যে দ্বারা যে গুনাহ হয়েছে, চলা ফেরা ওঠা বসা কথাবার্তার মধ্যে যে গুনাহ হয়েছে, যে পাপ হয়েছে, সেগুলোকে তিনি ক্ষমা করবেন, তোমাদেরকে পবিত্রত করবেন। আল্লাহ গফুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াবান। কিন্তু মুসলমান সেই দিকে যেতে চায় না, মুসলমান আল্লাহর রসুলের আনুগত্য করতে চায় না, আল্লাহর রসুলকে ভালোবাসতেও চায় না, শুধুমাত্র মুখে বলে দিলাম যে মোহাম্মদকে নাম পার মেরা দাম আগে নিকাল যায় তো আমি মুঝে মঞ্জুর হে, কিন্তু দেখা যাচ্ছে আমি মোহাম্মদ আসলামের কোনো কিছুই মানি না, মোহাম্মদ আসলাম যেগুলো করতে বলেছেন সেগুলো করি না, মোহাম্মদ আসলাম যেভাবে আপনার পরিচর্যা করতে বলেছে সেইভাবে আমি পরিচর্যা করি না, সেইভাবে আমি চলি না, বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করেছেন পৃথিবীর অন্য অন্য জাতির নেতারা, সিনেমার আর্টিস্টরা, বড় বড় খেলার প্লেয়াররা যদি সেগুলো করে, যদি নিষেধ হয় তবু আমি করব, কারণ তাদের মতো আমাকে হতে হবে। মোহাম্মদ সাল্লাম কবে ছিলেন, কোথায় ছিলেন, তার কথা বাদ দাও, যেদিন মরা হবে সেদিন বোঝা যাবে। এই আজকের অবস্থা। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যদি অনুগত না করা যায়, তার যদি অনুসরণ না করা যায়, তাহলে মুসলমান বলা, নিজেকে মুসলমান দাবি করা, এটা বৃথা হবে। কারণ যে ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করবে, অথচ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসতে পারবে না, আর শুধু ভালোবাসার নাম মুখে না, ভালোবাসার নমুনা আপনাকে রাখতে হবে আমলে, চলাফেরার মধ্যে, কার্যমলের মধ্যে আপনাকে রাখতে হবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে তিনি লোকেদের সঙ্গে চলাফেরা করেছেন, আচার ব্যবহার করেছেন, উঠা বসা করেছেন, কথাবার্তা বলেছেন, সেগুলোকে আপনাকে খেয়াল করতে হবে, হাদিসের মধ্যে সেগুলোকে তালাশ করতে হবে, সেইভাবে নিজের জীবন যাপন করার চেষ্টা করতে হবে, সেইভাবে নিজের সাংসারিক জীবন হোক, আর আপনার কারবারি হোক, আপনার চাকরি বাকরি হোক, আপনার ব্যবসা বাণিজ্য হোক, আপনাকে সেইভাবে চলাফেরা করার চেষ্টা করতে হবে। আর যদি আপনি সেইভাবে চলাফেরা করার চেষ্টা করেন, ওটাও আপনার ইবাদত, শুধুমাত্র নামাজ পড়ার নাম, শুধুমাত্র রোজা করার নাম ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এর মানে এই নয় যে সারা দিন মানুষ এই মসজিদে গিয়ে পড়ে থাকবে। আপনার মসজিদে নামাজ পড়ার পর আপনি বের হয়ে যাবেন, যেমন সূরা জুমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, জুমার জন্য যখন আহ্বান করা হয় তখন সমস্ত কাজকর্ম ছেড়ে তোমরা কি করো, মসজিদের দিকে ধাবিত হও, আর নামাজ যখন শেষ হয়ে তোমরা পৃথিবীর বুকে যে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রুজি তোমরা তালাশ করো। তো
আপনাকে ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। আপনার ফরজ নামাজ আদায় করলেন, যদি সামর্থ্য থাকে, সময় থাকে, সুন্নত আদায় করলেন, অতঃপর আপনি রুজি রোজগারের কাজে নিয়ে ব্যস্ত থাকলেন, আপনার সেই রুজি রোজগারটা যদি হালাল পন্থায় হয়, সৎ রাস্তা হয়, আর যেভাবে শরীয়ত আপনাকে বলেছে সেইভাবে হয়, তাহলে আপনার রুজি রোজগার করাটাও হচ্ছে ইবাদত, আপনার খাদ্য গ্রহণ করাটাও হচ্ছে ইবাদত। আপনি খাওয়া শুরু করবেন, হাদিসের মধ্যে পরিষ্কার বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে কোনো মানুষ যখন কিছু পান করবে, পানি পান করবে, একটা গ্লাসে পানি পান করবে, পানি পান করার শুরুতে সে বলল বিসমিল্লাহ, এবং পানি পান করার পরেতেই রেখে দিল, যখন পানি পান করা হয়ে গেল সে আলহামদুলিল্লাহ, খাবার শুরুতে আল্লাহর নাম নেবে, এবং খাদ্য যখন তার শেষ হবে তখন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির উপরে সবচাইতে সন্তুষ্ট হন। কিন্তু আমাদের ভিতর থেকে সেগুলো সব উড়ে গিয়েছে। পানি পান করতে অনেকে আবার বলে যে তোমরা আলেম হয়ে কিভাবে করছো, দাঁড়িয়ে কেন পানি পান করছো? উত্তম হচ্ছে আপনার বসে পানি পান করা, উত্তম হচ্ছে বসে পানি পান করা। এমনকি বিজ্ঞানও আপনার পত্র, যারা পত্র পত্রিকা পড়ে, ওই আনন্দবাজার প্রতিদিন বর্তমান পড়ে, সেখানেও সপ্তাহে সপ্তাহে স্বাস্থ্য বিষয় দেয়, সেখানেও পড়বেন, সেখানেও আজকের বিজ্ঞানীরা স্বীকার করছে যে দাঁড়িয়ে পানি পান করা হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকর, কারণ দাঁড়িয়ে পানি পান করলে পরে আপনার যে পেটের মধ্যে যে কন্ডিশন আছে, যে নাড়ি আছে, যে লিভার আছে, যে হজম শক্তি যেখানে আছে, সেখানে পানিটা সম্পূর্ণ ভালোভাবে পৌঁছায় না। আর যদি বসে পানি পান করা হয় আপনার, সেটা শরীরের উপকার, আপনার শরীরে যেখানে যাবার খাদ্য নাড়ি দিয়ে যেখানে পানিটা পৌঁছাবার, আপনার হজম ক্রিয়াকে সক্রিয় করার কাজে সে সচেষ্ট হয়। তাই পানি পান করার হুকুম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, বসে পানি পান করো, কিন্তু দাঁড়িয়েও পানি পান করা যায়, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে থাকতেন, সাহাবায়ে কেরামদের সঙ্গে চলতেন, তিনি কি করেছেন, হাঁটতে হাঁটতে চলতে চলতে কোথাও বসার জায়গা নাই, আপনি চায়ের দোকানে আছেন, আপনি কোনো জায়গায় আছেন, যেখানে পান করার জায়গা রয়েছে আপনি পান করবেন, আপনার প্রয়োজন রয়েছে, বসার জায়গা নেই সেখানে আপনি দাঁড়িয়ে চলতে পারেন। যেমন বসে আপনাকে পেশাব করতে হবে, আপনি মুসলমান, আপনাকে বসে পেশাব করতে হবে, যেমন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন নাফসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাধ্যের অতীত কিছু চাপিয়ে দেন না। এখন কেউ বসতে পারে না, তার এমন কন্ডিশন হয়ে গেছে শরীরে, সে প্রতিবন্ধী অবস্থা হয়ে গেছে, সে বসতে পারে না, সে কি করবে? কোন এমন জায়গায় গিয়েছেন যেখানে বসার মতো জায়গা নেই, যে বসে আপনি পেশাব করবেন সেরকম জায়গা নেই, আপনি তখন কি করবেন? এর ব্যাখ্যা রয়েছে হাদিসের মধ্যে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন একটা জায়গা দিয়ে সফরে যাচ্ছেন, যেতে যেতে একটা বস্তি যখন অতিক্রম করছেন, তার পেশাব পেলেও তিনি কি করলেন, সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন, কারণ সেখানে বসে পেশাব করতে গেলে পরে সেখানে নোংরা আবর্জনা এমন ভর্তি ছিল, সেখানে বসার আপনার উপায় নেই, বসতে গেলে তার জামা কাপড়ে আপনার অতিরিক্ত কি হবে, আশপাশের যে নোংরাগুলো সেগুলো লেগে যাবে। তো যখন আপনাকে পানি পান করতে হবে বসে, আপনার যখন দেখতে পাচ্ছেন বসার জায়গা নেই, পান করাটা জরুরি, আপনি তখন দাঁড়িয়ে কক্ষণ করবেন, অসুবিধা নাই। আপনাকে পেশাব করতে হবে বসে, যখন কোনো সফরে হোক, কোনো রাস্তাঘাটে হোক, আপনি বসার জায়গা পাচ্ছেন না, তখন আপনাকে দাঁড়িয়ে পেশাব করলে অসুবিধা নাই, কিন্তু অভ্যাস করে নিলে চলবে না। আবার কিছু মানুষের ব্যাপার রয়েছে, যেমন দেখি তো পথে ঘাটে রাস্তায় যাচ্ছে, পানি আছে, কিছু দূরে গেলে পানি পাবে, কিন্তু বসে গেল কোথায়, ইঁটের ঢেলা আছে নিয়ে বসে গেল, যে কোনো ইঁট দিয়ে আপনার নিঃসঞ্জ হবে না, তাতে আপনার মাটি সংযুক্ত থাকতে হবে, আপনার পাথর নিয়ে স্টামশিল, আপনার পাহাড় ভাঙা স্টামশিলগুলো দেখে আছেন, বিহারে গিয়ে দেখে আছেন যে পাহাড়গুলোকে ভেঙে ভেঙে সেগুলো স্টামশিল, বড় বড় পাথর, তারপরে ছোটো ছোটো পাথর এগুলো হচ্ছে, আপনাকে মাটির দ্বারা এক্সচেঞ্জা করতে বলা হয়েছে, তিনটে নিতে বলা হয়েছে, তিনটে, একটা ঢেলা নিল বসে গেল, এক্সচেঞ্জা করে হবে না, যেখানে পানি আছে সেখানে আপনাকে পানি দিয়ে এক্সচেঞ্জা করতে হবে, আপনার পেশাব করার পরে লিঙ্গটা ধুতে হবে, যেখানে পানির নেই সেখানে আপনাকে চেষ্টা করতে হবে মাটির ঢেলা, মাটির সঙ্গে সংযুক্ত মাটি দ্বারা তৈরি, ইট হোক বা মাটি হোক, সেটা নিয়ে আপনাকে তিনখানা নিতে হবে, নিয়ে এক্সচেঞ্জা করতে হবে। কিন্তু বর্তমানে আবার ওই যে তাবলিগ জামাতের ভাইদের দেখা যায়, পানি থাকার পরেও, পানি নেবার পরেও তারা আবার ওই
খুচরো নিয়ে দৌড়দৌড়ি করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যখন পানি পাবে না তখন তোমরা তায়াম্মুম করবে, অথচ তারা পানি পাওয়ার পরেও আবার ইস্তিনজা করার জন্য আবার ওই ঢেলা নেওয়ার জন্য কুলুক নেওয়ার জন্য দৌড়দৌড়ি করে। এগুলোকে জানতে হবে, এগুলোর উপরে আমল করতে হবে। আর ইস্তিনজা করতে হলে আপনাকে করতে হবে মাটি দিয়ে, আপনার গোবর দিয়ে বা হাড় দিয়ে করতে নিষেধ করা হয়েছে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গোবরের মধ্যে জিনদের খাদ্য আছে। আর আপনার রাস্তাঘাটে যে বসে পেশাব করেন এগুলোকেও খেয়াল রাখতে হবে, চলাফেরার রাস্তাঘাটে আপনার হতে পারে, কোনো গর্তে যেন পেশাবটা আপনার না হয়ে যায়, কারণ ওই গর্তের মধ্যে বেশিরভাগ গর্তের মধ্যে আপনি জিন্দা থাকে, জিন্দা বাস করে, আর জিনেরা হতে পারে আপনাকে হত্যাও করে দিতে পারে। কারোর গায়ে যদি আপনি পেশাব করেন সেই ব্যক্তিকে আপনার উপরে রেগে যাবে না, তার কি আপনার উপরে রাগ হবে না? তো জিন জাতিকে আমরা দেখতে পাই না, কিন্তু জিন জাতি কোথায় থাকে, কিভাবে থাকে, কোন রূপে থাকে সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন। আপনাকে সাপ দেখলেই মারতে বলা হয়েছে, এমনকি নামাজরত অবস্থায় আছেন, নামাজরত অবস্থায় আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নামাজ অবস্থায় দুটি কালো শত্রুকে তোমরা ছেড়ো না। দুটি কালো শত্রু আছে, সেই কালো শত্রু তোমার কাছ থেকে যদি পেরিয়ে যেতে চায় তুমি নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে তাকে মারো। সেটা হচ্ছে, একটা হচ্ছে বিছা আর একটা হচ্ছে সাপ। কিন্তু আপনি সাপকে দেখলেই মারবেন না, যে কোনো সাপকে মারা যাবে না, কারণ জিন জাতি বেশিরভাগ সাপের রূপেতে, কুকুরের রূপেতে থাকে, কালো কুকুরের বেশেতে থাকে, কালো সাপের বেশেতে থাকে। আপনাকে সাপ একটা যে আছে, সাপের একটা নিশানি আছে, যদি সাপ হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি তুমি সাপের মধ্যে মাছ কাটে দেখো যে ডোরা আছে, দাগ আছে একটা কাটা, তাহলে সে সাপ তাকে মারো, আর যদি তা সেই দাগ দেখতে না পাও তুমি তাকে ওয়ার্নিং দাও, দুই দিন ওয়ার্নিং দাও, হে আল্লাহর বান্দা আমার বাড়ি ছেড়ে চলে যা, হে শয়তান তুই আমার বাড়ি ছেড়ে চলে যা। যদি একদিনের বলাতে চলে গেল, দুই দিন বলাতে চলে গেল তো গেল, যদি তৃতীয় জিনিস দিনেও যদি না যায় তখন তাকে তুমি হত্যা করে ফেলো, জিন হোক। কিন্তু না ওয়ার্নিং দিয়েই যদি না চিনতে পেরে আপনি তাকে মেরে দেন, হিতে বিপরীত ঘটতে পারে। আপনি যদি রাস্তাঘাটে চলাফেরার জন্য প্রস্তাব রেখে দেন, যেখানে সেখানে মাঠে ঘাটে আপনার রাস্তার ধারে বসে গেলেন, আরে গর্ত রয়েছে এগুলো পেশাব করলে ওদিকে যাবে, এটা গর্তের মধ্যে করে দিই, আর সেই গর্তের মধ্যে যদি জিন থাকে আপনাকে আক্রমণ করবে, আপনার জীবনকে সর্বনাশ করে নিতে পারে, তার ক্ষমতা আছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা সাহাবাকে হত্যা করে দিয়েছিল একটা জিন, যখন তার বিরুদ্ধে অভিযোগ হলো সেই জিনকে যখন ডাকা হলো সে বললো আমার ছেলে ওর বাড়িতে খেলা করছিল, সে আমার ছেলেকে হত্যা করে ফেলে দিয়েছে, তার জন্য আমি হত্যা করে দিয়েছি, খুনের বদলে খুন। অতএব এগুলো জানতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে, আর এগুলোর একটাই ভিত সেগুলো হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম অনুগত করতে হবে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে চলাফেরা করতে হবে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে, এবং তার শরীয়তে যেগুলো নিষেধ করেছেন ওই ছেঁড়া কাটা ফাটা ফেটা প্যান্ট পরা, আর ওই নারীদের মধ্যে পুরুষরা দুল পরা, হাতে বালা পরা, গলায় চেইন পরা, এগুলোকে বর্জন করতে হবে, কারণ তাদের উপরে আল্লাহর অভিশাপ। যার উপরে আল্লাহর অভিশাপ সে কোনোদিন জান্নাতে যাবে নাকি? স্বয়ং আল্লাহ যাকে অভিশাপ করে সে কোনোদিন মুক্তি পাবে নাকি? কিন্তু আজকে সমাজের মধ্যে দেখুন কাকে আপনি নিষেধ করবেন, সবার মধ্যে অধিকাংশ বলা যেতে পারে 99% আজকে যুবকদের এই রোগ ছুড়ে নিয়েছে, তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে চেনার চেষ্টা করবে না। তারা কি চেনার চেষ্টা করবে? তাদের বাপরা চেনার চেষ্টা করেনি। তারা কি চেনার চেষ্টা করবে? তার বাপরা কোনোদিন নামাজ পড়েনি, ছেলেদের কি করে বলবে, কোন সাহসে বলবে ছেলেদেরকে? তো নিজেদেরকে সংশোধিত হতে হবে এবং তারপরে ছেলেদেরকে সংশোধিত করার চেষ্টা করতে হবে। নিজেদের ভিতরে যদি সেরকম কোনো কর্ম থাকে, শরীরের বিরোধী কর্মকাণ্ড থাকে, সেগুলোকে বর্জন করতে হবে। আর আমাদের যুবক ভাইদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে ইসলামের পথে ডাকতে হবে, তাদেরকে জানাতে হবে যে এইভাবে চুল কাটা, ছোট বড় করে কাটা, আপনার এখানে ছোট ওখানে বড় ওখানে খোবলা, এগুলো ইসলামে না যায়, এটা কথা এই করতে, এইভাবে চুল কাটতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হয় তুমি চুলের ভালো ভালোভাবে পরিপাটি করো, নয়রে তাকে চুলটা একদম তুলে যাবে, নানা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর রাস্তায় চলাফেরার ক্ষেত্রে আপনার সাপ পিছু মারার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে।
আমাদেরকে যেভাবে ইস্তিনজা করা উচিত ওই একটা নিয়ে নিলাম ঢিল, সেইভাবে করা যাবে না। ইস্তিনজা করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলমকে বলেন, হে আনাস, তুই ছোট ছিলেন, 8 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করেছেন, ওটা আমার জন্য ঢিল নিয়ে আসার চেষ্টা করো, পানি নেই। আনাস রাজিয়াল্লাহু আনহু 3টে ঢিলা নিয়ে এলেন, তার মধ্যে একটা হলো গোবর, বলে এটা ফেলে দাও, কারণ এই গোবরটা গোবরটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের জন্য খাদ্য রেখেছে। এই গোবর এবং হাড় দিয়ে তোমরা কি করবে না, ইস্তিনজা করবে না, কারণ হাড়ের মধ্যেও জিনদের জন্য খাবার আছে। আর কোনো মুসলিম যখন কোনো পশুর উপরে যখন আল্লাহর নাম নিয়ে জবে করা হয়, সেই পশুর গোশ যখন কোনো মুসলমান হোক বা অন্য জাতি হোক যখন খায়, সে হাড়টাকে ফেলে দেয়, সেই হাড়টাকে জিন্দা বিসমিল্লাহ বলে টাচ করার সঙ্গে সঙ্গে সেটা গোশে পরিপূর্ণ হয়ে যায়, সেটা তাদের খাদ্য। গোবরটা হচ্ছে জিনেদের খাদ্য, তাই এগুলো থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শরীয়তের সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানার এবং অনুসরণ করার সুযোগ প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়া আযাম আল্লা ইবাদিল্লাযী বাআদা ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো যেটা আলোচিত হচ্ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, আর তার আনুগত্যর মধ্যেই রয়েছে ভালোবাসা, এবং তাকে ভালোবাসতে পারলে পরে, তাকে আনুগত্য করতে পারলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যে ব্যক্তি পেয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার প্রতি রাজি হয়ে যাবেন, সেই ব্যক্তি কাল কিয়ামতের দিনে তার রহমত থেকে বঞ্চিত হবে না, বরং তার রহমতের ছায়ায় সেই ব্যক্তি স্থান পাবে, এবং সেইটাই হচ্ছে চরম সাফল্য। তো কিছু এমন ব্যাপার আমাদের মধ্যে রয়েছে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, আর তার অধিকাংশের মধ্যে এখন বর্তমান প্রজন্ম জড়িত রয়েছে। বিশেষ করে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যর পরে আপনার পিতামাতার আনুগত্য করতে বলা হয়েছে। তো বর্তমানে যদি আপনি খোঁজ নিতে যান, দেখবেন যে প্রায় 70%-এর উপরে ঘরেতে পিতামাতার আনুগত্য নেই। আপনার বিয়ে করার পরে, বউ সন্তান সন্ততি হওয়ার পরে পিতাকে আর মাতাকে তাকে আমরা চিনি না। আর এই নিয়ে অহরহ পেপার পত্রিকায় পড়া হচ্ছে, সংবাদে দেখা হচ্ছে, অনেক রকম অনেক কিছু ঘটনা ঘটছে পৃথিবীর মধ্যে। বিশেষ করে আজকালকে যে বউরা বাড়িতে আসছে, তাদের উদ্দেশ্য তারা স্বামীকে নিয়ে আলাদা থাকবে, কিন্তু সেই স্বামী যদি ঠিক থাকে, সেই সন্তান যদি ঠিক থাকে, পরের মেয়ে এসে তাকে আলাদা করে দিতে পারে না। আরে পিতা মাতা তো দূরের কথা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, চাচা চাচা তো ভাই, এদের সঙ্গেও বিচ্ছেদ করা যাবে না, কারণ ওটা হচ্ছে রক্ত সম্পর্ক। রক্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, রক্ত সম্পর্ক থেকে দূরে থাকা যাবে না। যখন রক্ত সম্পর্কটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী আসমান জমি সৃষ্টি করার 50,000 বছর পূর্বে সমস্ত কিছু লিপিবদ্ধ করিয়েছেন কলমকে দিয়ে, প্রথম সৃষ্টি করেছেন তখন কলমকে, অতঃপর যে হারে কলমকে দিয়ে লিখিয়েছেন সেইভাবে যখন একের পর এক সৃষ্টি করছেন, যখন রক্ত সম্পর্ককে সৃষ্টি করা হয়েছে, রক্ত সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করা বলল, হে আল্লাহ, আপনি আমাকে সৃষ্টি করছেন, কিন্তু আপনার সৃষ্টিরা আমাকে বিচ্ছিন্ন করবে, আমাকে ছিঁড়ে ফেলবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার সাথে যে সম্পর্ক স্থাপন করে থাকবে তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো, আর তোমার সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো, এতে কি তুমি সন্তুষ্ট নও? তখন সে রক্ত সম্পর্ক বলে উঠল, হ্যাঁ আল্লাহ আমি সন্তুষ্ট। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই না যে ব্যক্তি রক্ত সম্পর্ক ছিন্ন করবে। যে ব্যক্তি রক্ত সম্পর্ক ছিন্ন করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সে যত নামাজ পড়ুক, যত রোজা করুক, পৃথিবীর যত ইসলামের যত ভালো ভালো কাজ আছে সব কিছু করেছে, কিন্তু রক্ত সম্পর্ক ছিন্ন করেছে। তার পিতামাতার সঙ্গে তার সম্পর্ক ভালো না, তার ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না, তার বোনের সঙ্গে তার সম্পর্ক ভালো না, তার ভাগনা আসেন সঙ্গে তার ভাতিজাদের সঙ্গে সম্পর্ক ভালো না। কারণ যদি এটা দিনের স্বার্থে সম্পর্ক ত্যাগ করা হয় এটা আলাদা ব্যাপার, দিনের স্বার্থে যদি ত্যাগ করা হয় আলাদা ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যে দিনের জন্য ভালোবাসা আর দিনের জন্য বিচ্ছিন্নতা, এটা হচ্ছে ইমানের
বহিঃপ্রকাশ, ইমানের একটা চিহ্ন যে আমি কোনো ব্যক্তিকে ভালোবাসি, তার মধ্যে দিন আছে, পরেশগারিতা আছে, আর আমার যত আত্মীয় স্বজন হোক না কেন তার ভিতরে আমি তাকে বলে 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 সংশোধন করতে পারছি না, অমুক অমুক নিষিদ্ধ কর্মের মধ্যে, হারামের মধ্যে, সুদের মধ্যে, জুয়ার মধ্যে সে জড়িত, অর্থাৎ তার সঙ্গে আমি সম্পর্ক ছিন্ন করে নেবো, এটা আলাদা আলাদা। কিন্তু পৃথিবীর স্বার্থে যদি জমি জায়গার স্বার্থে হোক, নিজেদের ত্রিকোণ স্বার্থ স্বার্থে হোক, যদি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়, তাহলে সেই ব্যক্তির কোনো ইবাদত গৃহীত হবে না, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এটা একটা বিরাট বিষয়। আর আজকালকে দেখুন, আপনি খেয়াল করলে পরে প্রত্যেক গ্রামের মধ্যে, শহরের মধ্যে, প্রত্যেক জায়গায় পাবেন আপনি ভাইয়ের সঙ্গে বোনের কোনো সম্পর্ক নেই, চাচাতো ভাই চাচাতো বোনের মধ্যে কোনো পার্থক্য নেই, মামার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মায়ের মায়ের দিক থেকে রক্ত সম্পর্ক আছে, মামার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কারণ সে আপনার মায়ের ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের সঙ্গে রক্ত সম্পর্ক আপনার জড়িত। কিন্তু আজকে রক্ত সম্পর্কের শক্তি মানুষ পাত্তা দেয় না। আমার একটা ভালো বন্ধু হয়েছে, সেই বন্ধুর পিতা মাতা, সেই বন্ধুর সবাই আমার কাছে আদরণীয়, কিন্তু আমার নিজের ভাই ঘুরে রয়েছে, তাকে আমি আনছি না, কারণ সে আমাকে কোনো কোনো কিছুতে হয়তো বকাঝকা করেছে, কোনো কিছুতে আমাকে শাসন করেছে, সেই রাগ। আমার বোনদের আমি সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছি, দূরে সরিয়ে রেখেছি, যদি তাদেরকে কাছে ডাকি এসে বাপের সম্পত্তি চাইবে, এতদিন তো সম্পর্ক নেই, কিন্তু যদি তাদেরকে ডাকি বাপের সম্পত্তির মধ্যে অংশ বসাবে, আমার সম্পর্ক, আমার সম্পত্তি কমে যাবে, এই ভয়তে বোনেদেরকেও দূরে রাখি। আজকালকার অধিকাংশ জায়গায় এটা ছেড়ে গিয়েছে, আর মুসলমানদের মধ্যে বিশেষ করে দেখা যাবে যে তারা নিজেদের কন্যাদেরকে সম্পত্তি থেকে বেদখল করে, কারণ এই যে লিখেন লেখাপড়া শিখিয়ে খাইয়ে যাইয়ে মানুষ করেছি, আবার এত টাকা দিয়ে দিয়ে দিয়েছি, খানা পিনা করেছি, ওর আদায় হয়ে গিয়েছে, ওর যা পাওনা পেয়ে গিয়েছে, এখান থেকে সম্পত্তি থেকে সেটা কিছু পাবে না। আরে ওটা তো তোমার কর্তব্য ছিল, ওটা তো তোমার কর্তব্য ছিল, তাকে লেখাপড়া শিখিয়ে, তাকে আদর করে, মানুষ করে, ভালো যাকে বিবাহ দেয়, এটা তো ওটা তো তোমার পিতা হিসেবে দায়িত্ব ছিল, তোমার সম্পত্তিতে তার অধিকার আছে। এই গতকালকে একজন ফোন করছিল, আমি উমরাতে যাব, তো আমার ছেলে মেয়েদের মধ্যে সব কিছু বণ্টন করে দিয়ে যাব, তো যেমন মেয়েরা পাবে ছেলেরা পাবে, সব কিছু করে দিয়ে যাব, এটাই ভাবছি উচিত কিনা, কোনোদিন হবে না। অধিকাংশ জায়গায় আজকে আবার জীবিত থাকা অবস্থায় এই রে তুমি আমার এই সন্তান ওই সন্তান ওই মেয়ে এতটা সব লিখে দিচ্ছে কোর্ট থেকে কাগজ এনে, এই কোরআনে কি আছে, কোরআন তখন চলবে না, আপনার হাদিসকে দেখতে হবে তখন, কারণ আপনার একটা ব্যক্তির সম্পত্তির অধিকারী ওয়ারিসান হবে তখনই, যে যখন সেই ব্যক্তি মারা যাবে, যখন কোন ব্যক্তি মারা যাবে তখন তার সন্তান সন্ততি তার ওয়ারিসান হবে, এর আগে না। আর যদি কোনো ব্যক্তি জীবিত অবস্থায়, জীবিত থাকাকালে তার সন্তান সন্ততিকে তার সম্পত্তি বণ্টন করে দিতে চায়, তাহলে যে শরীয়তের মধ্যে নিয়ম আছে কোরআনে, যে আপনার একটা ছেলে পাবে এক টাকার, মেয়ে পাবে আট আনা, তখন আর এক টাকার আট আনার ব্যাপার থাকবে না, তখন ছেলেকে যে এক টাকা দিতে হবে, মেয়েকেও এক টাকা দিতে হবে, আপনার ছেলে কি রাজি হবে তখন? যদি রাজি না হয় তাহলে ওই যেভাবে আছে থাকে, আপনি যেভাবে মারা যাবেন, হজে গিয়ে মারা যাবেন, যেখানে গিয়ে মারা যান, আপনি মারা গেলে তারা উত্তরাধিকারী হবে, তার আগে উত্তরাধিকারী হবে না। কিন্তু অনেক জায়গায় চলছে, উকিলও এরকম, আর ওই রকম আলেম মসজিদের ওরকম ফতোয়া দিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, কোথায় কি আছে, আরে কোরআনে বলা আছে, কোরআনটা তো আর সব কিছু কমপ্লিট নয়, কোরআনের ব্যাখ্যা করছো তো হাদিস, কোরআনে তো নামাজের কথা বলা হয়েছে, কয় রাকাত নামাজ পড়বে কোথায় আছে, হাদিসে আছে, কিভাবে নামাজ পড়বে কোথায় আছে, হাদিসে আছে, আরে কোরআনে তো রোজার কথা বলা হয়েছে, কখন ইফতার করবে, কখন তাহারি ভঙ্গ করবে, কোথায় আছে, হাদিসে আছে। তো সম্পত্তি বণ্টনের কথা যে বলে দেওয়া হলো সূরা নিসার মধ্যে, সেগুলোকে নিয়ে যদি আপনি বসে থাকেন, আর হাদিসগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেগুলো কোথায় যাবে? ওরা তো হাদিস পড়েই না, হাদিস তো পড়েই না, শুধু ইমামদের জীবনী শুনে শুনে আর গেয়ে গেয়ে ওটাকে লোকের কাছে গেয়ে 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 করে এইভাবে খাওয়া দাওয়া করছে, তো হাদিসের জ্ঞান নাই,
শুধু ফতোয়া দিয়ে দিতে, হ্যাঁ করতে পারো খুব ভালো কথা, তুমি জীবিত থাকা অবস্থায় তোমার জিম্মেদারি থেকে বাবা আমার মুক্ত হয়ে গেলে। আরে কত বড় যে অন্যায় করে দিচ্ছে তার জ্ঞান নেই। তো কোরআন হাদিসের জ্ঞানকে পরিপক্কভাবে জানতে হবে। যদি কোনো কিছু করতে যান যেগুলোর জ্ঞান নেই, যারা জানে তাদের কাছে জেনে নিতে হবে। বলছেন যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছে জেনে নাও, লিখিত দলিল এবং মৌখিক প্রমাণ সহকারে জেনে নাও, জেনে নিয়ে তারপরে আমল করো। তা আমাদের সমাজের ভিতরে অনেক কিছুই হচ্ছে, বিশেষ করে আজকের যুবক যুবতীরা যেটা করছে, যাদের অনুসরণ করছে, তাদেরকে আমাদের বলার অবশ্য দরকার যে এগুলো ঠিক না। কারণ যাদের অনুসরণ করে তারা আজকে প্যান্ট পরছে, আজকে জামা পরছে, আজকে চুল কাটছে, তারা যেমন নিজেরা পাপী, নিজেরা জাহান্নামে যাবে, এদেরকেও জাহান্নামে টেনে নিয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে যাকে ভালোবাসে যার অনুসরণ করে, কাল কিয়ামতের দিন তার সঙ্গে সে উঠবে, উম্মতে মুহাম্মাদী হিসেবে উঠতে পারবে না। তাই তাদেরকে সংশোধন করা আমাদের কর্তব্য, তাদের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন সমস্ত ধরনের শয়তানি ফিতনা হতে। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল রব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين.